হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ বন্ধুরা, আমিও খুব ভালো আছি। তো আজ আর কোনো কথা নাই, চলো সরাসরি চলে যাই রান্নার প্রসঙ্গে। বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো কাঁচা ছোলা দিয়ে কুমড়ো আর আলুর ঘণ্ট। বন্ধুরা, নিরামিষ দিনে বা একাদশীর দিনে যারা একাদশী করে তাদেরকে এইরকম যদি একটা ঘণ্ট করে দেওয়া যায়, তারা খেয়ে খুব খুশি হবে। বন্ধুরা, এটা শুধুমাত্র ভাতের সঙ্গে নয়, এটা রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। আর যদি তোমরা ডাল পাল করো, ডালের সঙ্গে এটা ঘণ্টটা পুরো জমে যায়। আমরা সাধারণত কি হয়, ডালের সঙ্গে বিভিন্ন রকম ভাজা করি, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কলা ভাজা, এক গাদা ভাজা করতে থাকি। তাতে কি হয়, তেলটা অনেকটা পরিমাণে আমাদের খাওয়া হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তোমাদেরকে বলি, যদি এরকম একটা ঘণ্ট যে কোনো ডালের সঙ্গে, ভাতের সঙ্গে যদি এরকম একটা ডাল আর কুমড়ো আলুর ছক্কা পাওয়া যায় না, খাওয়াটা পুরো জমে যায়। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আমি কুমড়ো আলুর ছক্কাটা বানালাম। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা মাঝখান থেকে কেটে, আর দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা কুচি করে কেটে, আর দিয়ে দিয়েছি এক চামচ পাঁচফোড়ন, দিয়ে তার উপর আমি আলু দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা নাড়াচাড়া করে আমি ডুমো ডুমো করে কাটা কুমড়োটা দিয়ে দিয়েছি। তো কুমড়ো আলু একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দেখো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আবারও আমি ভালো করে এগুলো একসঙ্গে সব মিক্স করে নেব। বন্ধুরা, এটা কিন্তু রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। এটা এমন একটা সবজি যেটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, দুটোর সঙ্গেই পুরো জমে যায়। তো বন্ধুরা দেখো, এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক মুঠো কাঁচা ছোলা। ছোলাটা আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে আমি তরকারির মধ্যে এটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা আমি ভালো করে মিক্স করে নিলাম, দেখো ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস জল। বন্ধুরা, তোমাদেরকে আমি একটা টিপস দিই, লাউ বা কুমড়ো এই সব সবজিতে তোমরা কিন্তু বেশি জল ইউজ করবে না, এটা একদম হালকা আঁচে করলে জল লাগে না, আর যদি জল দিতে হয় একদম খুব কম পরিমাণে জল দেবে। বন্ধুরা, আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম, 15 মিনিট পরে আমি ফিরে এসেছি, দেখো জলগুলো একদম শুকিয়ে গেছে আর তরকারিটার সবজিও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি দিয়ে দিলাম এক চামচ চিনি, কারণ কুমড়ো ঘণ্টে চিনি সবসময় দিতে হয়, কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি এগুলোতে চিনি দিতে হয়। তো বন্ধুরা দেখো, সবজিগুলো একেবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো ভালো করে একটু ঘেঁটে নেব, খুন্তি দিয়ে এদিক ওদিক করে ভালো করে ঘাঁটা ঘাঁটা করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, ঘাঁটা ঘাঁটা করে নিয়েছি। এবার আমি কী করব, হ্যাঁ ঠিক, এবার আমি এর মধ্যে ছড়িয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো। তো বন্ধুরা দেখো, জিরে গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব, আর আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, কুমড়ো আলু ছোলা দিয়ে ঘণ্ট বা কুমড়ো আলুর ছক্কা, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা চলো, এটা দেখতে কত সুন্দর হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর খুব সুন্দর গন্ধ আসছে চিনি আর পাঁচফোড়নের। তো বন্ধুরা চলো, এটা এবার আমি গরম গরম একটা স্টিলের বলে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমি একটা স্টিলের বলে সার্ভ করে দিয়েছি, দেখো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। বন্ধুরা, তোমরা এরকম একটা রেসিপি অবশ্যই বানাবে, বানিয়ে আমাকে জানাবে কেমন হয়েছে, যদি ভালো হয় আমাকে জানাবে, যদি খারাপ হয় সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। কিন্তু বন্ধুরা, একাদশীর দিনে বাড়িতে যদি কেউ একাদশী করে, তাকে তোমরা এরকম একটা সবজি বানিয়ে দেবে, দেখবে খেয়ে খুব প্রশংসা করবে। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।